শমি কায়সারের স্বামী কে এই রেজা আমিন। 27 সেপ্টেম্বর রেজা আমিন সুমনকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী শমি কায়সার। 9 অক্টোবর শমের নিউ স্কাটনের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন রাতে শমীর বিয়ের খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকেই ভাইরাল। সহকর্মী থেকে শুরু করে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। জানা গেছে শমীর স্বামী রেজা আমিন ইউরোভিজিল প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও, বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। পূর্ব পরিচয়ের সূত্র ধরেই দুজনের প্রেম ও বিয়ে। শুক্রবার 9 অক্টোবর রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিয়ের সাজে শমি কায়সারকে। সত্যি বিয়ের ছবি নাকি কোনো নাটক সিনেমার দৃশ্য, সেই সন্দেহ দূর করতে অনেকটা সময় লেগে যায়। অবশেষে জানা যায় সত্যি বিয়ে করেছেন লালন ও হাসন রাজা খ্যাত এই অভিনেত্রী। শমীর বরের নাম রেজা আমিন সুমন। বিয়ের খবর প্রকাশ হতেই শমি কায়সার ও রেজা আমিন দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান শোবিজ অঙ্গনের মানুষেরা। এদিকে শমি কায়সারের স্বামী হিসেবে রাতারাতি আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন রেজা আমিন সুমন। খোঁজ নিয়ে জানা গেছে তিনি বেশ অভিজাত পরিবারের সন্তান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। রেজা পেশায় ব্যবসায়ী, ফটোগ্রাফিতে শখ রয়েছে তার। ভ্রমণ পিপাসু রেজা আমিন ভালোবাসেন সবুজ অরণ্য, জল, বন, পাখি প্রাণীদের সঙ্গ। সুযোগ হলেই বেরিয়ে পড়েন দেশ বিদেশের নানান ঠিকানায় রোমাঞ্চের আহ্বানে। তিনি খেলাধুলা প্রিয়, ফুটবলে তার প্রিয় ক্লাব বার্সেলোনা। ক্লাবটির নিজস্ব স্টেডিয়াম ক্যাম্প নোতে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতাও রয়েছে তার। সূত্রে জানা গেছে অনেক আগেই বিয়ে করে সংসার পেতেছিলেন রেজা আমিন সুমন। সম্প্রতি সেই সংসার ভেঙে গেলে শমীকে বেছে নেন জীবনের নতুন সঙ্গী হিসাবে। শমি কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে 1999 সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমি কায়সার। তাদের সংসারের স্থায়ী ছিল 2 বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমি বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরীর এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, তার নাটক কেবা আপন কেবা পর এই অভিনয়ের জন্য। এর ফলে শমি প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় 3 পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যায় এ অভিনয় করে পরিচিতি লাভ করেন। তারপর তিনি বহু নাটকে যেমন নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।